কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের ব্যক্তিবর্গদের 2022 সালের মে মাস আপনাদের ঠিক কেমন কাটতে চলেছে সে বিষয়ে আমরা বিস্তারিত সুনিপুণ গবেষণাধর্মী আলোচনা করতে চলেছি। প্রথমেই আপনাদের জানাব যাদের চন্দ্ররাশি কন্যা অর্থাৎ মুন সাইন ভার্গো, এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই ঘাটবে, আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। ভিডিওর শুরুতেই আমরা আলোচনা করতে চলেছি প্ল্যানেটারি পজিশনস এবং তার এফেক্টস নিয়ে, অর্থাৎ গ্রহগত গোচর ফল নিয়ে। তারপর আপনাদের জন্য অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষা থেকে স্বাস্থ্য, চাকরি থেকে বিজনেস, পরিবার থেকে প্রতিবেশী, বন্ধু থেকে শত্রু, যানবাহন চলাচল, সম্পত্তি ক্রয় বিক্রয়, ভাগ্য, প্রেম, দাম্পত্য জীবন সমস্ত বিষয়েই আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। অ্যাজ ইউজুয়াল পরিশেষে আপনাদের জন্য থাকছে কিছু টোটকা, উপায় ও মন্ত্র। তো প্রথমেই প্ল্যানেটারি পজিশনস অর্থাৎ গ্রহগত গোচর ফল, এটি শোনার ধৈর্য যদি আপনাদের না থেকে থাকে ভিডিওটি আপনারা এখান থেকে 10-11 মিনিট পর থেকে শুনতে পারেন, তাহলে বুঝতেই পাচ্ছেন বিস্তারিত আলোচনা হতে চলেছে এখানে। আর যেহেতু এটি 30 দিনের আলোচনা, একটি গোটা মাসের আলোচনা, তাই আশা করি আপনারা স্কিপ করে যাবেন না, পুরোটাই শুনবেন, তা না হলে কিন্তু মিলিয়ে উঠতে পারবেন না। আর আপনার ক্ষেত্রে সঠিক গণনা করতে আপনারা কিন্তু দ্বিধাবিভক্ত হতেই পারেন। তো প্রথমেই গ্রহগত গোচর ফল। এ মাসের শুরুতেই কেতু আপনাদের থাকতে চলেছে সেকেন্ড হাউসে, সপ্তম ভাবে অর্থাৎ দাম্পত্য ভাব অংশীদারিত্বের ভাবে গুরুগ্রহ বৃহস্পতি এবং অসুরদের গুরুদেব শুক্রাচার্য একসাথে অবস্থান করছেন, অর্থাৎ দুই গুরু একসাথে সেভেন্থ হাউসে, আর আপনাদের রোগ ঋণ শত্রু অর্থাৎ সিক্সথ হাউসে থাকছে মঙ্গল এবং শনির সংযুক্তি। আপনাদের অষ্টম ভাবে সূর্য ও রাহুর সংযুক্তি, আর আপনাদের রাশির অধিপতি বুধ, সে কিন্তু অবস্থান করছে আপনাদের ভাগ্যস্থান অর্থাৎ নাইন্থ হাউসে। এ মাসে আবার তিনটি গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। প্রথমেই বলবো 15ই মে সূর্য মেষ থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের কিন্তু ভাগ্যস্থানে বুধের সাথে সংযুক্তি ঘটাবে সূর্য 15ই মের পর। 17ই মের পর মঙ্গল কুম্ভ থেকে মিনে চলে যাবে, অর্থাৎ আপনাদের সিক্স থেকে সেভেন্থ হাউসে, আর শুক্রাচার্য 23শে মে মিন থেকে মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের সেভেন থেকে এইট হাউসে প্রবেশ করতে চলেছেন। তো প্রথমেই আপনাদের রাশির অধিপতি গ্রহ কে, সে হচ্ছে বুধ, আর বুধ কিন্তু অবস্থান করছে মাসটি জুড়ে আপনাদের নাইন্থ হাউসে, আর আপনাদের রাশির অধিপতি স্বয়ং নাইন্থ হাউসে বসে যাওয়ার কারণে এই সময় আপনাদের কৌতূহল, জ্ঞান এবং অনুপ্রেরণামূলক ক্রিয়াকলাপে আকর্ষণ বৃদ্ধি হতে চলেছে। আপনারা কিন্তু এই সময়টিতে প্রচণ্ড পরিমাণে ইন্টারঅ্যাক্টিভ থাকতে পারেন, আপনার মুখনিসৃত বাণীর মধ্যে মাধুর্যতা, আপনার ব্যক্তিত্বে একটি শান আসতে চলেছে, অর্থাৎ আপনার ব্যক্তিত্বের নিখার হবে। আপনার সেন্স অফ হিউমার, চাইল্ড লাইক অ্যাটিটিউডের কারণে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন, আর স্বয়ং আপনাদের রাশির অধিপতি ভাগ্যস্থানে বসে যাওয়ার কারণে ভাগ্যে যে বিপুল পরিবর্তন আসতে চলেছে, দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সমাপ্ত হতে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আপনার ঠাকুমার সাথে সম্পর্কের উন্নতি ঘটবে, আপনাদের যদি নাতি নাতনি থেকে থাকে তাদের সাথে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে চলেছেন, পিতার সাথে সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে, আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনার মধ্যে এই সময়ে বৃদ্ধি পাবে। এবার আমরা আলোচনা করব সূর্যকে নিয়ে। সূর্যগ্রহ কোথায় আছে এখন? আপনাদের এইট হাউসে, আর সেখানেই তিনি থাকবেন কতদিন পর্যন্ত? একটা না, 15ই মে পর্যন্ত। 15ই মের পর সূর্যদেব চলে যাবেন আপনাদের নাইন্থ হাউসে, সেখানে বুধের সাথে মিলিত হয়ে বুধাদিত্য রাজযোগ পরিলক্ষিত করাবেন। তার আগে পর্যন্ত
সূর্য কিন্তু থাকতে চলেছে আপনাদের এইট হাউসে, আর তার সাথে রাহুরও সংযোগ কিন্তু ঘটছে। এর কারণে প্রথমেই আপনাদের বলবো, খুব সাবধান, আইনি কোনো জটিলতায় যেন জড়াবেন না নিজেকে। অবৈধ কোনো ক্রিয়াকলাপের সাথে জড়িয়ে গেলেই আইনি মামলা, ফাইন, জরিমানা, গ্রেপ্তারি এগুলি কিন্তু হতেই পারে। আপনার গায়ে কিন্তু প্রতিপক্ষ যারা, প্রতিদ্বন্দ্বী যারা, তারা আপনার নামে কোনো চক্রান্ত করতে পারে, যার কারণে অপমান বা পরাজয় আপনাদের কিন্তু ঘটতেই পারে। আর অষ্টম ঘরের সূর্যের এই যে গোচর, এটি কিন্তু শারীরিকভাবেও কষ্ট দিয়ে থাকে, স্বাস্থ্যেরও কিছু সমস্যা তৈরি হয়। যাত্রা করাকালীন আপনাদের কিন্তু শরীরে কোথাও আঘাত লাগতে পারে। তবে আপনাদের সূর্য যদি জন্মছকেই এইট হাউসে থেকে থাকে, তাহলে কিন্তু এটি পজিটিভ ইম্প্যাক্টই আপনারা পাবেন। সমাজে আপনাদের নাম মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হতে চলেছে, নিজেকে জাহির করার প্রয়োজন পড়বে না, মানুষজন আপনার কর্ম দেখে সামনে থেকেই তারা আপনার প্রশংসা করবে এবং আপনার ব্যক্তিত্বের আকর্ষণ বৃদ্ধি পাবে, আর আপনাদের দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি মিলতে চলেছে। কিন্তু সূর্য যখনই 15 তারিখের পর বুধের সাথে গিয়ে নাইন্থ হাউসে সংযুক্তি করবে, তখন আপনাদের ভাগ্যে আরও একটি চমক আসতে চলেছে। যে কর্মই করবেন, যাই করুন না কেন, সেখানেই আপনারা সফল হবেন, এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া যেতে পারে। আবার এই সূর্যের সাথেই কিন্তু মাসের শুরুতেই রাহু বসে আছে আপনাদের এইট হাউসে। রাহু কিন্তু এই এইট হাউসে আপনাদের এসেছে দীর্ঘ 18 বছর পর, আর এখানেই তিনি থাকবেন 2023 সালের 30শে সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ প্রায় 1.5 বছর। আর এই 1.5 বছরে রাহু আপনাদের জীবনকে, অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবেন, সে বিষয়ে একটি বিস্তারিত ভিডিও, প্রায় 25-30 মিনিটের ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আগে থেকেই আপলোড করা আছে। আপনারা পারলে একবার দেখে বা শুনে নিতে যেন ভুলবেন না। রাহু গ্রহ আপনাদের সেভেন্থ হাউসে গোচরের কারণে অযথা অর্থ ব্যয় আপনাদের কিন্তু হতেই পারে, বিশেষ করে মামলা মোকদ্দমা বা আদালতে যাদের কোনো কেস পেন্ডিং আছে। বিবাহিত জীবনে কিন্তু আপনারা এই সময়ে একটু বাধার সম্মুখীন হতেই পারেন। আর্থিক ক্ষতি, শারীরিক দুর্বলতা, দারিদ্রতার সম্মুখীন হওয়া কিন্তু সম্ভব এই এইট হাউসের রাহুর কারণে। বৈদিক জ্যোতিষ বলুন, লাল কিতাব বলুন, আপনাদের গোচরগত রাহু বলুন বা আপনাদের জন্মছকের রাহু বলুন, এইট হাউসের রাহু কোনো মতেই কিন্তু শুভত্বের গণনায় আমরা আনি না। আর তাই এই সময় মানুষজন দেখবেন আপনাকে নিয়ে মজা করার কথা ভাববে, খুব একটি সিরিয়াসলি কিন্তু নেবে না। আর যারা স্বামী স্ত্রী আছেন তাদের ক্ষেত্রে বলবো, অত্যধিক সাবধান থাকার কথা বলছে এই রাহু। এই রাহুরই কিন্তু আবার 3টি দৃষ্টি আছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। রাহু দৃষ্টিতে কিন্তু বিষ, আর রাহু যে স্থানে বসেন সে স্থানে সাধারণত শুভ পরিণামই দেন। আর যে গ্রহের সাথে বসেন বা কোনো শুভ গ্রহের সাথে যদি বসে থাকেন, শুভ গ্রহের শুভত্বকে বাড়িয়ে দেন, সুতরাং সূর্যের শুভত্বকে তিনি বৃদ্ধি করবেন। আর রাহু এইট হাউসে যে খুব খারাপ ফল দেবেন এমনটি কিন্তু নয়, তবে হ্যাঁ, খুব ভালো ফলাফল দিতেও তিনি কিন্তু সক্ষম নন। রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের 12th হাউসে, যার কারণে এই সময় কিন্তু আপনাদের খরচা একটু বেড়ে যেতে পারে। বাম চোখের সমস্যা, ঋণে জর্জরিত হওয়ার মতো সমস্যা, ঘুমের সমস্যা, শত্রুরা মাথা চাড়া দিয়ে ওঠা, হঠাৎ হঠাৎ করে লস খেয়ে যাওয়া, এগুলি আপনাদের ঘটতেই পারে। ঘটবেই এমনটি কিন্তু গ্যারেন্টি নয়, তার কারণ আপনাদের জন্মছকে রাহু যদি 3rd, 6th, 11th হাউসে থেকে থাকে, তাহলে এর উল্টোটাই হবে। আপনারা এই রাহুর পঞ্চম দৃষ্টি থেকেও লাভবান হবেন, রাহু অষ্টমে বসেও আপনাদের লাভ দেবেন। রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের 2nd হাউসে, সেখানে কিন্তু কেতুও বসে আছে, সুতরাং সম্পদের পরিমাণে কিছুটা ঘাটতি পড়তে পারে, ডান চোখের সমস্যা হতে পারে, সুতরাং চোখ সম্পর্কে কিন্তু আপনাদেরকে খুব সাবধান থাকতে হবে এ মাসে। দাঁতের সমস্যা দেখা দিতে পারে, কথাবার্তা বলবার সময় শব্দ চয়নে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। আবার এই রাহুরই কিন্তু নবম দৃষ্টি পড়ছে সুখ স্থানে, অর্থাৎ 4th হাউসে, মায়ের সাথে সম্পর্কে বনিবনা না হওয়া, মায়ের স্বাস্থ্যভঙ্গ হওয়া,
শ্বশুর মশাইয়ের সাথে কথা কাটাকাটি, আপনাদের হার্ট, চেস্ট, ফুসফুস, রক্ত এই সম্পর্কিত কোনো রোগ শরীরে কিন্তু দানা বাঁধতেই পারে। রাহু গুপ্ত রোগ দেয়, ত্বক ওরিয়েন্টেড সমস্যা দেয়, ভাইরাস ঘটিত ইনফেকশন দিয়ে থাকে রাহু, তো এই সমস্ত বিষয়ে আপনারা একটু সাবধান থেকে চলুন। এবার আমরা দুই গুরু গ্রহ বৃহস্পতি এবং শুক্র, তারা কিন্তু বসে আছে আপনাদের সেভেন্থ হাউসে। আর গুরুগ্রহ বৃহস্পতি সেভেন্থ হাউসে এসেছেন দীর্ঘ ১২ বছর পর। দীর্ঘ ১২ বছর পর গুরুগ্রহ বৃহস্পতির আপনাদের এই সেভেন্থ হাউসে গোচরের কারণে আপনাদের জীবনে কি কি শুভ পরিণাম আসতে চলেছে সে বিষয়ে আমরা কিন্তু একটি বিস্তারিত ভিডিও কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আমাদের চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে, একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। দেখুন, সেভেন্থ হাউসে গুরুগ্রহ বৃহস্পতি কিন্তু আপনাদের থাকতে চলেছেন একটানা এক বছর, আর এখানে তিনি ১২ বছর পরে আসলেন, আপনাদের জন্য আশীর্বাদই আনতে চলেছেন ইনি। দেখুন, কেন্দ্রস্থানে বৃহস্পতি রাজযোগের থেকে কিন্তু কোনো অংশেই কম নয়। আপনারা বিশেষ করে আগে বললাম সূর্য রাহুর কারণে যেমন বিবাহিত জীবনে আপনারা স্বামী স্ত্রীরা একটু সমস্যায় পড়ছিলেন, এই গুরুগ্রহ বৃহস্পতি কিন্তু আপনাদের সেখান থেকে বাঁচিয়ে দেবেন। স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের উন্নতি ঘটতে পারে, তবে বৃহস্পতি সাধারণত যে ঘরে বসেন সে ঘরকে খুব একটি শুভ করেন না, কিন্তু যেহেতু আপনাদের সপ্তমের সপ্তম ঘরে বসছে, অর্থাৎ নিজের ঘরেই বসছেন বৃহস্পতি, শুভ ফল কিন্তু তিনি দিতে এক প্রকার বাধ্য হয়ে যাচ্ছেন। পার্টনারশিপে বিজনেসে এই সময় আপনারা প্রভূত পরিমাণে উন্নতি পরিলক্ষিত করবেন। আপনাদের জীবনে বিশেষ কারোর প্রতি কোনো প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি যদি আপনারা দিয়ে থাকেন সেটিকে আপনারা আবার একটু ইন্টারচেঞ্জ করতে পারেন, তার জন্য কিন্তু সময়টি বেশ ভালো থাকতে চলেছে। বিজনেসেও কিন্তু আপনারা প্রভূত পরিমাণে লাভবানের সময় হতে পারেন, কারণ সপ্তম ঘরের অধিপতি সপ্তম ঘরেই বসে যাচ্ছে। এই সময় আপনি দেখবেন একটু উদার মানসিকতার হবেন, আপনার জীবনে প্রচুর সম্পদ, প্রজ্ঞা, জ্ঞান, সৌভাগ্য আসতে পারে, আর আপনারা দায়িত্বশীল হতে চলেছেন। সমাজে আপনাদের সম্মান বাড়বে, তার কারণ আপনারা অন্যদেরকে সম্মান দেবেন। তবে হ্যাঁ, এই ফলাফল আপনারা তখনই পাবেন পজিটিভটা বেশি যদি আপনাদের জন্মছকে বৃহস্পতি মারক গ্রহ না হয়ে কারক গ্রহ হয়, অর্থাৎ জন্মছকটি কিন্তু ম্যাটার করছে। তবে হ্যাঁ, জন্মছকে যতই খারাপ পজিশানে বসে থাকুক না কেন বৃহস্পতি, যেহেতু সপ্তমেশ নিজের ঘরেই আসছেন ১২ বছর পর, সুতরাং শুভ ফল যে আপনারা পাবেন এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া যেতে পারে। এই গুরুগ্রহ বৃহস্পতির আবার তিনটি দৃষ্টি আছে, একটি দৃষ্টি হলো আপনাদের পঞ্চম দৃষ্টি, আর একটি সপ্তম, আর একটি নবম। তিনটি দৃষ্টিতেই কিন্তু বৃহস্পতির অমৃত আছে। গুরুগ্রহ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের লাভভাবে, সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের লগ্নস্থান অর্থাৎ ফার্স্ট হাউসে, আর নবম দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউস অর্থাৎ পরাক্রমভাবে। তো গুরুগ্রহ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি লাভভাবে পড়ার কারণে আপনাদের লাভ তো বাড়তে চলেছে। কানের যদি কোনো সমস্যা, হাতের যদি কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে এই সময় আপনারা মুক্তি পাবেন, আপনাদের আশা ভরসা বাড়তে চলেছে। দাদা দিদিদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে, এমনকি কাকা কাকিমা মামা মামিদের সাথেও সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে। বন্ধুদের সার্কেল, ফ্রেন্ড সার্কেল বৃদ্ধি পাবে। এই সময়ে একাধিক ক্ষেত্রে আপনাদের লাভ পরিলক্ষিত হবে, আয় ইনকামেও কিন্তু কিছুটা বৃদ্ধি আসতে চলেছে। গুরুগ্রহ বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের ফার্স্ট হাউসে, আর আপনাদের ফার্স্ট হাউসের অধিপতি বসে আছেন নাইন্থ হাউস ভাগ্যস্থানে, যার কারণে কিন্তু ভাগ্যে এক প্রকার একটা চমক আপনাদের এ মাসে আপনারা দেখতেই পারেন। যদি আপনাদের বৃহস্পতি বুধের বা শুক্রের দশা মহাদশা চলে থাকে তাহলে আপনাদের ব্যক্তিত্বের নিখার বৃদ্ধি পাবে, মুখনিঃসৃত বাণীর মধ্যে মাধুর্যতা আসবে, সমাজে আপনাদের নাম মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হতে চলেছে। যারা সোশ্যাল মিডিয়া বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বা পলিটিশিয়ান তাদের বলবো, আপনাদেরও কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি আপনারা এবার পেতে চলেছেন। আপনার মস্তিষ্ক এবং শরীর দুটির পিছনেই আপনারা যথেষ্ট সময় ব্যয় করতে পারবেন, নিজের মেক ওভারও করতে পারেন। আবার এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনাদের পরাক্রমভাবে, সুতরাং আপনাদের পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে, সাহস বাড়বে,
ছোট ভাইদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে আর বিভিন্ন শখ আহ্লাদ আপনার যেগুলি ছিল, যেগুলি হবি ছিল, সেগুলিকে আপনারা পেশাদারি জীবনে বদলে ফেলতে পারেন, প্রফেশনের মধ্যে ইনক্লুড করে ফেলতে পারেন। এগুলি কিন্তু গুরুগ্রহ বৃহস্পতির পজিটিভ দৃষ্টির কারণে হচ্ছে। এবার আমরা শুক্রাচার্যের অবস্থান অনুযায়ী দেখে নেব। শুক্রাচার্য কিন্তু 23 তারিখের আগে পর্যন্ত আপনাদের থাকতে চলেছেন 7th হাউসে। আর 7th হাউসে সাধারণত শুক্রদেব একজন ব্যক্তিকে প্রভূত পরিমাণে কিন্তু উন্নতি দিয়ে থাকেন। আর এখানে তিনি গুরুগ্রহ বৃহস্পতির সঙ্গে থাকার কারণে আপনারা বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন, একে অপরের সাথে বোঝাপড়া বাড়বে, পার্টনারশিপ বা অংশীদারিত্বের ব্যবসায় যদি কোনো সমস্যা চলে থাকে সেখান থেকে কিন্তু আপনারা এবার মুক্তি পাবেন। আবার এই শুক্রাচার্যই যদি আপনাদের জন্মছকে খুব একটি সুবিধাজনক পজিশানে না থেকে থাকে, আবার আপনাদের ভাগ্যের অধিপতি কিন্তু এই শুক্রাচার্য, 9th হাউসের অধিপতি শুক্রাচার্য, তিনি 7th হাউসে বসে আছেন, সুতরাং ভাগ্যের প্রভূত পরিমাণে উন্নতি, পিতার সাথে উন্নতি, আপনাদের যা কাজ করবেন বিশেষ করে কেরিয়ার অর্থগতভাবে আপনাদের কোনো টেনশন নেই, বিজনেসেও প্রভূত পরিমাণে উন্নতি আপনারা করতে চলেছেন। তবে পুরুষ হলে মহিলা থেকে, মহিলা হলে পুরুষদের থেকে কোনো ক্ষতি কিন্তু আপনারা এই সময় আপনাদের হতেই পারে। এই সময় আপনাদের মধ্যে অত্যধিক কামুকতা, যৌন চাহিদা বৃদ্ধি পেতে চলেছে। তবে সাধারণত শুক্রের এই গোচরের কারণে 7th হাউসে একজন ব্যক্তি শান্তিপূর্ণ এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে চায়। আর এই সময়ে যদি আপনাদের কোনো শত্রু থেকে থাকে, শুক্র যতক্ষণ 7th হাউসে আছে তারা কিছুই করতে পারবে না আপনাকে, বরং তারা সমূলে পতিত হবে। আবার এই শুক্রই যখন 23 তারিখের পর আপনাদের 8th হাউসে চলে যাবেন তখন কিন্তু আপনাদেরকে একটু সাবধানী থাকতে হবে। আবার এই শুক্রাচার্যের কিন্তু একটি দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি। শুক্রাচার্যের সপ্তম দৃষ্টিও কিন্তু আপনাদের 1st হাউসে পড়ছে। সব দিক থেকে একটি ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে, সমাজে আপনাদের নাম পদ সম্মান বৃদ্ধি হতে চলেছে, আপনার ব্যক্তিত্বের আকর্ষণ বাড়তে চলেছে, শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটতে চলেছে, সম্পদের উন্নতি ঘটবে, আপনারা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, আপনার ঠাকুমার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে, আপনাদের সৌন্দর্যও বৃদ্ধি পাবে। এবার আমরা শনিকে দেখে নেব। শনি মহারাজ কিন্তু আপনাদের এবার চলে এসেছেন 6th হাউসে, আর এখানেই কিন্তু তিনি থাকবেন একটানা 2.5 বছর। আর একটানা 2.5 বছর শনি এখানে থাকবেন, যদিও মাঝে কিছুটা সময় তিনি বক্রি হচ্ছেন, তবে হ্যাঁ মোটামুটি এক প্রকার তিনি আপনাদের 6th হাউস অর্থাৎ রোগ ঋণ শত্রুর ভাবেই থাকতে চলেছেন। পঞ্চম ভাবের অধিপতি, ষষ্ঠম ভাবের অধিপতি এই শনি মহারাজ। আর ষষ্ঠম ভাবের অধিপতি স্বয়ং ষষ্ঠ ঘরে বসে যাওয়ার কারণে এ সময় আপনারা আপনাদের জীবনের রোগ ঋণ শত্রু এই তিনটি দিক থেকেই যে সমস্ত সমস্যা আপনারা ফেস করছিলেন সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদেশে গিয়ে পড়াশুনো করবেন ভাবছিলেন তাদের জন্যও কিন্তু সময়টি অত্যন্ত শুভ। আপনাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটবে এবং সেই পরিবর্তন শুভ পরিবর্তন হতে চলেছে। তবে এই শনি আপনাদেরকে কিন্তু ওয়ার্কহোলিক বানাতে পারে, অত্যধিক কাজ করতে আপনারা পছন্দ করবেন, কাছের মানুষজনকে ভুলে গিয়ে শুধু কাজ 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 এই নিয়েই আপনারা ব্যস্ত থাকতে চলেছেন। কর্ম করুন, কারণ কর্ম ধর্ম। তার মানে এই নয় যে শুধু অর্থের পিছনেই বা কর্মের পিছনেই ছুটে গেলাম নিজের ব্যক্তিগত জীবনকে ভুলে, সেটি কিন্তু আবার নেগেটিভও। আর শনির কিন্তু এখানে আসার কারণে আপনাদের কাশি বা সর্দি ওরিয়েন্টেড যদি কোনো প্রবলেম থেকে থাকে সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই মুক্তি পাবেন। শনির কিন্তু আবার তিনটি দৃষ্টি আছে, কী? তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের 8th হাউসে, সেখানে রাহু বসে আছে, সুতরাং ছোটোখাটো যাত্রায় শরীরে আঘাত লাগার সম্ভাবনা কিন্তু প্রবল। এই সময় শেয়ার মার্কেট, ফাটকা, লটারি, একদমই যেন এই সমস্ত কিছু করবেন না, পাপ করবেন না, অবৈধ ক্রিয়াকলাপের সাথে যুক্ত হবেন না, কোর্ট কাছারি থানা পুলিশ এগুলি কিন্তু আপনাকে দেখতেই হতে পারে, তাহলে খুব সাবধান থাকুন। শনির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের 12th হাউসে, খরচ বাড়তে পারে, বিদেশ যাত্রার সুযোগ আপনারা পাচ্ছেন, ঋণ বাড়তে পারে, যদি লোন নিতে চান লোন পেয়ে যাবেন, কিন্তু সেই লোন কতটা পরিশোধ করতে পারবেন সে বিষয়ে কিন্তু সন্দেহ আছে।
ঘুমের সমস্যা দেখা দিতে পারে, পায়ে বা বাম চোখে আঘাত লাগতে পারে বা কোনো ব্যথা কিন্তু তৈরি হতেই পারে। শনির দশম দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে। আপনাদের থার্ড হাউসে কিন্তু আবার বৃহস্পতি শুক্রেরও দৃষ্টি পড়ছিল, কিন্তু শনিরও দৃষ্টি পড়ছে। বৃহস্পতি শুক্রের যেহেতু দৃষ্টি পড়ছে সেখানে, সুতরাং শনি আপনার সাহসে কিছু খামতি, ভাইয়েদের সাথে কিছু সমস্যা, বন্ধুবান্ধবদের সাথে কিছু সমস্যা, শখ আহ্লাদে কিছু সমস্যা এগুলি দিতে পারে। কিন্তু বৃহস্পতি এবং শুক্রের সেখানে দৃষ্টি পড়ায় সেখান থেকে কিন্তু আপনারা কিছুটা হলেও মুক্তি পাবেন। আর বৃহস্পতি শুক্রের কৃপায় আপনারা থার্ড হাউস ওরিয়েন্টেড যে সমস্ত পজিটিভ ইম্প্যাক্ট পেতে চলেছেন, আগে যেগুলি আপনাদেরকে বলেছিলাম পরাক্রম ভাব অনুযায়ী, সেগুলি পাবেন। তবে শনির দৃষ্টি পড়ার কারণে সেগুলি ধীর গতির হয়ে যাবে, ধীরে ধীরে পাবেন, বিলম্বিতভাবে পাবেন, কারণ শনি সব কিছুতেই দেন, সব কিছু ধীর গতিতে দেন। দেখুন, আমি যতটা নেগেটিভ বললাম এতটাই নেগেটিভ হবে তার কিন্তু কোনো মানে নেই। শনি যদি আপনাদের জন্মছকে কারকভাবে বসে থাকেন তাহলে শুভ, শনি যদি মারকভাবে বসে থাকেন তাহলে কিন্তু অশুভ। সুতরাং জন্মছক বা ন্যাটাল চার্টও কিন্তু একটা ফ্যাক্টর, আমরা এটা শুধুমাত্র গোচর ফল আলোচনা করছি। এবার মঙ্গলদেবকে নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে কিন্তু মঙ্গলদেব আপনাদের ব্যবসার জন্য খুবই ভালো ফলাফল দিতে চলেছেন আপনাদের সিক্সথ হাউসে বসে। বিশেষ করে যারা মেটাল ইন্ডাস্ট্রিতে আছেন তারা প্রচুর ধন সম্পদ সঞ্চয় এবং বৃদ্ধি করতে চলেছেন। আপনার উন্নত কর্মক্ষমতা বজায় রেখে প্রচুর প্রশংসা এবং সমাজে আপনাদের নামধামের প্রচার হবে। তবে এই সময়ে কিন্তু আপনাদের কঠোর কায়িক পরিশ্রম হতে চলেছে, পরিশ্রম বাড়তে চলেছে, যার কারণে আপনারা ক্লান্তি অনুভব করবেন, নিজেদের জন্য সময় হয়তো খুব কম পাবেন, তবে যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমের ফল কিন্তু আপনারা 100% পেতে চলেছেন। মঙ্গলবার 17 তারিখে চলে যাবে আপনাদের সেভেন্থ হাউসে, সেখানে গিয়ে তিনি গুরুগ্রহ বৃহস্পতির সাথে সংযুক্তি করবেন। তখন কিন্তু আপনাদের দাম্পত্য জীবন এবং আপনাদের অংশীদারিত্ব পার্টনারশিপ বিজনেসে আরও মাত্রা অতিরিক্ত শুভ পরিণাম দিতে তিনি বাধ্য হয়ে যাবেন। এবার কেতুকে দেখে নেওয়া যাক, কেতু কোথায় বসে আছে? কেতু কিন্তু বসে আছে আপনাদের সেকেন্ড হাউসে। আর সেকেন্ড হাউসে কেতু যখন গোচর করে তখন কিন্তু একজন ব্যক্তির আর্থিক সম্ভাবনাকে প্রভাবিত করে, কোনো না কোনো আর্থিক ক্ষতি করিয়ে দেয়, খরচ বাড়িয়ে দেয়, টাকা পয়সা অস্থাবর সম্পত্তি চুরি হয়ে যায়, হারিয়ে যায়, নষ্ট হয়, এমনকি আপনার বাড়ির দলিলটিতে ভুল করে নিজেই হয়তো চা ফেলে দিলেন, জল ফেলে দিলেন, ছিঁড়ে ফেললে কোনো বাচ্চারা, এরকম ছোটোখাটো কারণেই কিন্তু বড় কোনো ক্ষতি করিয়ে দেয় কেতু সেকেন্ড হাউসে গোচরকালীনে। আর কেতু যদি আপনাদের সেকেন্ড হাউসেই থেকে থাকে তাহলে কিন্তু একজন ব্যক্তিকে তোতলা পর্যন্ত বানিয়ে দেয়, কথাবার্তা বলবার সময় তোতলামি বেড়ে হয়, মানুষের খরচ বাড়ে, চোখের সমস্যা তৈরি হয়, আচার ব্যবহারে অভদ্রতা, একজন মানুষ তখন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বেশি ইউজ করে, বড়দেরকে সম্মান দেয় না, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু তৈরি হয়, নিজের প্রতি বিশ্বাস কম থাকে, অন্যের উপরে বেশি নির্ভর করে চলে একজন মানুষ। আর এই সময়টিতে নতুন কোনো কিছু শেখার আগ্রহ কিন্তু থাকে না, যার কারণে সেকেন্ড হাউসের কেতু কিন্তু আপনাদের খুব একটি শুভ ফলাফল দিচ্ছে না। এ বিষয়ে আমরা অবশ্যই যখন প্রতিকার নিয়ে আলোচনা করব তখন আপনাদের জানাবো কেতুর প্রতিকার কিভাবে করবেন। তবে হ্যাঁ, আপনাদের জন্মছকে কেতু যদি শুভ স্থানে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই কিছুটা কম পাবেন। তবে হ্যাঁ, নেগেটিভ ইম্প্যাক্ট কেতুর তরফ থেকে কিছুটা তো পাবেনই, তার কারণ সেকেন্ড হাউসে গোচরগত কিছু কেতু বা ন্যাটাল চার্ট ওয়াইজ কেতু কোনো দিক থেকেই কিন্তু শুভ নয়। এবার আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের এই 2022 সালের মে মাস কেমন কাটতে চলেছে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলবো, কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে মাসটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এক প্রকার শুভই থাকবে। চাকরিজীবীদের জন্য মাসের শুরুটাই খুব ভালো থাকতে চলেছে। আপনাদের টেন্থ হাউসের অধিপতি বুধ, আপনাদের রাশির অধিপতি বুধ ভাগ্যস্থানে বসে যাওয়ার কারণে, নাইন্থ হাউসে বসে যাওয়ার কারণে অফিসে আপনাদের নাম মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হতে চলেছে, প্রমোশনও পেয়ে যেতে পারেন, এমনকি অফিসে নিজেদের স্বতন্ত্র অনুভব করবেন, কর্মে গতি আসতে চলেছে। যারা বিজনেস করেন তারা কিন্তু ব্যবসায় যদি এই সময় যা যা বিনিয়োগ করবেন লং টার্মে বিনিয়োগ করুন, ইন ফিউচার প্রভূত পরিমাণে লাভবান কিন্তু আপনারা হবেন। ওভারঅল বিজনেসম্যানদের জন্য কিন্তু এ মাসটি এক প্রকার বেশ থাকতে চলেছে। প্রভূত পরিমাণে অর্থ উপার্জন,
কর্মে আপনাদের উন্নতি, এগুলি 100% পরিলক্ষিত হবে। বিজনেসের মাধ্যমে আপনারা প্রচুর অর্থনৈতিক সুযোগ সুবিধাও কিন্তু পেতে চলেছেন। হ্যাঁ, আর্থিক দিক থেকে কিন্তু মাসটি মধ্যম প্রকৃতির। দ্বিতীয় গ্রহে ধন সম্পদের অধিপতি শুক্র, সেকেন্ড হাউসের অধিপতি শুক্র সেভেন্থ হাউসে বৃহস্পতির সাথে মিলিত থাকছেন 23 মে পর্যন্ত। সুতরাং 23 মের আগে পর্যন্ত কিন্তু বিজনেসম্যানেরা প্রচুর পরিমাণে আর্থিক মুনাফা লুটতে চলেছেন, সুযোগের সদ্ব্যবহার যেন করতে ভুলবেন না। বিশেষ করে যারা বিদেশের সাথে বিজনেসে যুক্ত বা ফরেন কারেন্সির সাথে ডিলিং করেন, তারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছেন এ সময়। এক প্রকার এটি কিন্তু গ্যারেন্টি সহকারে বলা যেতে পারে। আর মঙ্গল গ্রহ যতক্ষণ আপনাদের 6th হাউসে আছে, অর্থাৎ 17 তারিখের আগে পর্যন্ত নতুন কোনো যানবাহন আপনাদের না কেনাই ভালো, আর যানবাহন চালানোর সময় একটু সাবধানে চালান। ভূমি, ভবন, বাহন ক্রয় আপনারা চেষ্টা করুন এ মাসে যতটা সম্ভব এড়িয়ে চলা যায়, না করাটাই বেটার। আর করলে সেখানে যে শুভ খুব পরিণাম পাবেন এমনটি কিন্তু নয়। তবে যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন, তাদের 17 তারিখের পরের সময়টি কিন্তু খুব শুভ, মঙ্গল যখন আপনাদের 7th হাউসে চলে যাবে। এমনকি যারা পার্টনারশিপে বিজনেস করেন, তাদের জন্য অত্যন্ত শুভ। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এ মাসটি কঠোর কায়িক পরিশ্রমের মাস। 5ম ভাবের অধিপতি 6ম ভাবে বসে আছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। তবে এই সময়ে কঠোর কায়িক পরিশ্রম করতে পারলে শিক্ষার ক্ষেত্রে কিন্তু নতুন নতুন সুযোগও আপনারা পেতে চলেছেন। আপনার জ্ঞানের মাধ্যমে সমাজে আপনারা ভালো একটি অবস্থান নিজেকে বানিয়ে ফেলতে সক্ষম হবেন। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, তাদের জন্য কিন্তু সময়টি ভালো। তবে কোনো প্রকার পরীক্ষায় যদি আপনারা বসেন, তাহলে বলবো আপনাদের আরও কঠোর কায়িক পরিশ্রম করার প্রয়োজন আছে। এবার পারিবারিক দৃষ্টিকোণ থেকে কিন্তু যদি দেখা যায়, মাসটি মধ্যম প্রকৃতির। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো ঝগড়া ঝামেলা কিন্তু এ মাসে হতেই পারে। পরিবারের বড়দের পরামর্শ এখানে আপনার কাজে লাগবে। আর মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু সাবধান থাকুন, অহেতুক তর্ক বিতর্কে যেন মায়ের সঙ্গে জড়িয়ে পড়বেন না। আপনার মা, সে আপনার মা, সে আপনার কখনোই কোনো খারাপ চাইতে পারে না। আপনার মনে হতে পারে যে সে আপনার খারাপ চাইছে, তবে তার মধ্যেও কিন্তু অন্য কোনো কারণ আছে। সে কেন আপনার সাথে করছে এমন, সেটি বোঝার ক্ষমতা আপনার নেই। চোখ বন্ধ করে ভরসা বিশ্বাস রাখুন, সেখানে আপনাদের উন্নতিই হবে। অন্যথায় মায়ের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে কিন্তু বড় কিছু আপনারা হারিয়ে ফেলতে পারেন। তাই খুব সাবধান এ বিষয়ে আপনাদের থাকতে হবে। বন্ধু, স্বজন, আত্মীয় পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। প্রেমিক, প্রেমিকা, প্রেম সংক্রান্ত বিষয়টি এ মাসে আপনাদের কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির। কথাবার্তা, শব্দ চয়নে অতিরিক্ত সাবধান থাকতে হবে। আপনার চিন্তাভাবনাকে যতটা বেশি পবিত্র করতে পারবেন, কারণ এ মাসে কিন্তু আপনাদের যৌন চাহিদা, কামুকতা এগুলি বাড়তে চলেছে। যার কারণে আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই নিজেদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। অভদ্র ব্যবহার, অশ্লীল ব্যবহার, রূঢ় বাক্যের প্রয়োগ করা থেকে নিজেদেরকে বাঁচান। দেখবেন সব কিছু ঠিকঠাকই থাকবে। আর নিজেকে কন্ট্রোল না করতে পারলে কিন্তু সমস্যা দেখা দিতেই পারে। অন্যথায় ভালোবাসার বন্ধন কিন্তু আরও দৃঢ় হবে যদি আপনারা এগুলিকে কন্ট্রোল করতে পারেন। স্বামী স্ত্রী, এ মাসটি আপনাদের এক প্রকার স্বাভাবিক থাকতে চলেছে। স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় আপনারা ভুগতে পারেন, আপনার স্বামী বা আপনার স্ত্রী ভুগতে পারে, আপনি নয়। আর আপনার স্বামী বা স্ত্রী আপনারা একসাথে কিন্তু এ সময়ে পরিবারের সমস্ত দায়িত্ব পালন করতে সক্ষম হতে চলেছেন। আপনাদের মধ্যেও বন্ডিং, ভালোবাসা বৃদ্ধি হবে, কারণ 7ম ভাবে সপ্তমেশ বৃহস্পতি অবস্থান করছেন শুক্রাচার্যের সাথে। 23 মের আগে পর্যন্ত শুক্র সেখানেই থাকবেন, তারপরে মঙ্গল চলে আসছে 17 তারিখের পর 7ম ভাবে। স্বামী স্ত্রী আপনারা মাত্রা অতিরিক্ত কিছু করতে যাবেন না। আপনার সঙ্গী যদি রেগে যায়, আপনি চুপ করে যান, আপনি রেগে গেলে তাকে চুপ করিয়ে দিন, তাহলে দেখবেন আপনাদের সব কিছু ঠিকঠাকই থাকবে। স্বামী স্ত্রী একটু প্রচেষ্টা করে দেখুন, এ মাসটি আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় ওঠার সুযোগ কিন্তু প্রবল। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, এ মাসটিতে কিন্তু আপনারা দীর্ঘদিনের পুরনো কোনো রোগ, শোক, অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন, পরিত্রাণ পেতে পারেন। কারণ রোগঋণ শত্রুভাবের অধিপতি শনি মহারাজ নিজেই বসে যাচ্ছেন। তবে হ্যাঁ, খাদ্য খাবারের ব্যাপারে আপনাদের একটু সাবধান থাকতে হবে। বিশেষ করে ব্রহ্মকালীন মুহূর্ত ভোর 4:30 থেকে 5:30, এই সময় ঘুম থেকে উঠে খালি পায়ে যদি সবুজ ঘাসের উপরে হাঁটতে পারেন,
প্রভূত পরিমাণে উপকার যে আপনারা পাবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আর খাদ্য খাবারের প্রতি অতিরিক্ত মনোযোগী হন, নিয়মিত যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম এগুলির সাহায্য নিন, মানসিক চাপকে দূরীভূত করবার জন্য আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি করবার কিন্তু প্রয়োজন আছে। মাসের সেকেন্ড হাফে 15 তারিখের পর 9th হাউসে যখন সূর্যদেব চলে যাবেন, আপনার পিতার যদি স্বাস্থ্য ভঙ্গ হয়ে থাকে 15 তারিখের পরের থেকে লক্ষ্য করবেন আপনার পিতার স্বাস্থ্যের কিন্তু ধীরে ধীরে উন্নতি হওয়া শুরু করে দেবে। এবার যদি উপায় হিসাবে দেখা যায়, প্রতিকার নিয়ে যদি আলোচনা করা যায়, আমি আপনাদেরকে 5-6টি পথ বলবো, তার মধ্যে আপনারা 1-2টি মেনে চলতে পারেন। প্রথমেই বলবো, আপনারা স্ক্রিনে নবগ্রহ মন্ত্র দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কোনো মনুষ্য জাতির তৈরি নয়, স্বয়ং ব্রহ্মদেবের তৈরি, যা কখনোই অনর্থ হতে পারে না। ভুলভাল জপ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই, তাই আপনারা অবশ্যই নবগ্রহ মন্ত্র জপ করুন 108 বার করে। একবার মুখস্থ হয়ে গেলে দেখবেন 10 মিনিট করে টাইম লাগে, 9টি গ্রহকেই শান্ত রাখতে পারবেন। এছাড়া সিদ্ধ কুঞ্জিকা স্তোত্রের পাঠ করুন, সাদা বস্ত্র দান করুন, গণেশজিকে দুর্বা অর্পণ করুন, কর্মজীবনে কাজ শুরু করার আগে গণেশজির উদ্দেশ্যে ওম গাং গণেশায় নমঃ এটি 108 বার জপ করে দিন শুরু করুন। বুধবারের দিন গণেশজিকে মতিচূড়ের লাড্ডু ভোগ দিন, এক প্রকার গণেশজির সাধনা এ মাসে আপনাদেরকে প্রভূত পরিমাণে উন্নতি দেবে। এছাড়া গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গলমূর্তি মৌরিয়া এটিও আপনারা জপ করতে পারেন 11 বার করে, সকাল বিকাল রাত 3 বেলা প্রভূত পরিমাণে উপকার আপনারা পাবেন। আর কোনো কিছু করুন আর না করুন, অবশ্যই কিন্তু কেতু সেকেন্ড হাউসে আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দিতে চলেছে, সুতরাং কেতুর প্রতিকার আপনাদের করতেই হবে। কেতুর প্রতিকারের জন্য বলবো, কেতুর বীজ মন্ত্র ওম স্ত্রাং স্ত্রিং স্ত্রং শকে তবে নামা এটি জপ করতে পারেন 108 বার। কেতুর বসবাস কোথায়? আমাদের গৃহের যে জয়েন্ট এলাকাগুলি, অর্থাৎ দুটি দেওয়ালের যে কর্ণা, দুটি দেওয়ালের যে জয়েন্ট, দুটি পাইপের যে জয়েন্ট, এখানে কেতুর বাস। সেই জায়গাগুলিতেই ঝুল পড়ে বেশি, ময়লা জমে বেশি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজের চরিত্রকে কলঙ্কমুক্ত রাখুন, দেখবেন কেতু আপনার অটোমেটিক্যালি ঠিক। রাহু কোথায় থাকে? রাহু থাকে আমাদের গৃহের দক্ষিণ পশ্চিম কোণে, সাউদার্ন ওয়েস্টার্ন সাইডে। সেখানে পাতকুয়া, বোরিং ওয়েল, বাথরুম, টয়লেট, ওয়াশরুম, নোংরা আবর্জনা, গার্বেজ এগুলি যেন ফেলবেন না। ডাইরেক্ট আপনাদের বাড়ির যে বয়োজ্যেষ্ঠ যিনি কর্তা, তার মস্তিষ্কে আঘাত লাগবে, তিনি কিন্তু তোতলা পর্যন্ত হয়ে যেতে পারেন, তার জীবন পর্যন্ত চলে যেতে পারে। সুতরাং আপনাদের দক্ষিণ পশ্চিমে রাহুর কিন্তু কোনো প্রতিকার নেই, দক্ষিণ পশ্চিমটিকে অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর রাহুরও বীজ মন্ত্র ভ্রাং ভ্রিং ভ্রংশ রাহবে নাম এটিও জপ করুন। আর আপনাদের রাশির অধিপতি যেহেতু বুধ, সুতরাং বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রংশ বুধায় নামা এটি 108 বার জপ করুন। বিদ্যা বুদ্ধি বিজনেস তিনটি ক্ষেত্রেই প্রভূত পরিমাণে উন্নতি আপনারা নিশ্চিত পরিলক্ষিত করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।